সব সমস্যা থেকে মুক্তি দেয় মা তারা। কোনো সমস্যায় টিকতে পারে না মায়ের আশীর্বাদে। দুর্বল জীবনে এক আলাদা শক্তির সঞ্চার ঘটান মা তারা। মা তারার কৃপায় জীবন অত্যন্ত আনন্দে ভরে ওঠে। তাই প্রতিদিন লাখো লাখো ভক্ত ছুটে চলেছে মায়ের আশীর্বাদে, মায়ের দর্শনে। তাই আজ আমরা খামখেয়ালিও চলে এলাম মায়ের দর্শনে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে কিন্তু একটা সুন্দর সকাল, কারণ আজ এই সুন্দর সকালে আমরা চলেছি মায়ের কাছে। তো মায়ের কাছে কালকে আমরা এখানে চলে এসেছি তারাপীঠে, আর আজকে সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব এখন মায়ের কাছে পুজো দিতে। তো এখন কিন্তু মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে, সকাল 8:30 বাজে। তারাপীঠ একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি প্রাপ্ত হন। এখানে ভক্তি শেষ কথা। উত্তরমুখী আটচালা তারামায়ের মন্দিরটি লাল ইটের নির্মিত, খুব সুন্দর। এত ভক্তের ভিড়ে মাকে কখন দর্শন পাবো জানি না, তাই নাট মন্দির থেকে মাকে আগেই দর্শন করে নিলাম। আরো দর্শন করলাম মন্দির চত্বরে রয়েছেন আরো যেসব দেব দেবী। তো আজকে শনিবার, প্রচুর ভিড় হয়েছে। পুরো যে পুকুরটি রয়েছে, পুকুরটিকে ঘিরে একেবারে পুরো ভিড়। আর এখানে দেখছি একটা নতুন মন্দির তৈরি হয়েছে। তো চলুন, জানি না কোন ঠাকুরের মন্দির, তো চলুন দেখা যাক। রয়েছে গণপতি, বামদেব এবং মহাদেব, এছাড়াও রয়েছে বজরংবলী, গরুর। তো আজকে শনিবার, প্রচুর ভিড় হয়েছে। অন্য আমি ভেবেছিলাম হয়তো এখন কম ভিড় হবে, কারণ সামনে ভোগ আছে, এরকম সময় এলে একটু খালি হয়। দেখছি তো এসে তো মারাত্মক ভিড়, কারণ মায়ের কাছে ভক্তরা আসবে সেটা কোনো কিছুর ওপরে নির্ভর করে না, কারণ সব সময় মায়ের কাছে যত দিন যাচ্ছে ভিড় বাড়ছে। এই যে পুকুরটা দেখা যাচ্ছে, ঠিক পুকুরের ওই সাইড পর্যন্ত কিন্তু লাইন পড়ে গেছে। আর এটা কিন্তু সিঙ্গেল লাইন হয় না, 4-5টা লাইন হিজিবিজি করে হয়। তো ওই লাইনটা মনে হয় মায়ের কাছে পুজো দিতে দিতে দুপুর 2:30 বেজে যাবে। তো বিশাল বিশাল ভিড়। তারামায়ের মন্দিরে এখনো কিন্তু পাঠাবলি হয়, আর ওই যে দেখছেন ওখানে কিন্তু পাঠাবলি হয়, আর এখানে চলছে হোম যজ্ঞ। চলুন এবার মাকে দর্শন করি, পুজো দিই। আর এই পুজো দেওয়ার জন্য লাইনের ঘটাটা দেখুন। মাঝে আমার পদ্ম বড় ভালোবাসে, তাই মায়ের চরণে পদ্ম দেব বলে নিয়ে নিলাম পদ্ম। লাইনে যেতে যেতে দেখলাম অনেক জায়গায় কিন্তু হোমযজ্ঞের আয়োজন চলছে। অবশেষে প্রচুর ভিড় ঠেলে মায়ের দর্শন পেলাম, আর এটাই জীবনের বড় প্রাপ্তি। জয় মা তারা।